সম্মান মাননীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাহ পরান পক্ষে আমি ইসমাইল আপনাদের সাথে আছি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটি পোলট্রি খামার করতে গেলে কি কি যন্ত্রাংশ প্রয়োজন, এবং কি অটো ড্রিঙ্কার, অটো নিপল, এবং কি নিপলের যে পাইপ, এবং কি খামারের বিভিন্ন যন্ত্রাংশ এ টু জেড নিয়ে আলোচনা করব। অলরেডি আপনারা দেখেছেন যে অটো ড্রিঙ্কার, এটা হচ্ছে পাইপ, 3-4 পাইপ, যেটা আপনার নিপলের কাজে লাগে, অথবা অটো ড্রিঙ্কারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এটা 3-4 সাইজের কয়েল পাইপ, আরএফএলের সুলভ গ্রুপের কয়েল পাইপ। এর বর্তমান মূল্য হচ্ছে 11 টাকা পার ফিট। এটা হচ্ছে পলিমা কোম্পানির নিপল পাইপ। এই দেখতে পাচ্ছেন, এটা ব্রয়লার, সোনালি, কক, যারা বাচ্চা বুড়ি বাচ্চা পালন করতে চান তাদের জন্য, আর এটা হচ্ছে লেয়ার ফার্মের জন্য অটো নিপল, আর এটা হচ্ছে অটো ডিঙ্কার, ইন্ডিয়ান অটো ডিঙ্কার। আমাদের কাছ থেকে আপনারা চায়নাটাও নিতে পারবেন। এটা হচ্ছে যে লেখা লেয়ার ফার্মের জন্য নিপল, আর এটা হচ্ছে ব্রয়লার খামারের জন্য নিপল। নিপলের সাহায্যে মুরগি লালন পালন করলে আপনারা যেমনই অতি অল্প খরচেই আপনারা মুরগি লালন পালন করতে পারবেন, কারণ একটি সেটে 5 থেকে 10 হাজার মুরগি একজন মাত্র ব্যক্তি কন্ট্রোল করতে পারবো, কারণ এর বারবার পানি দিতে হবে না। কারণ একবার নিপল বা অটো ড্রিঙ্কার সেট করলে ওটা অটোমেটিকই একটা কর্মচারী দ্বারা আপনার 10 হাজার মুরগি লালন পালন করতে পারবেন। যেমনি আপনার কর্মচারীর কস্টিং সাশ্রয় হবে, তেমনি আপনি মুনাফার দিক দিয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবেন, কারণ যদি খরচ কম হয় সেক্ষেত্রে প্রফিটটা আপনার ঘরেই উঠবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে অটো ডিঙ্কার ইন্ডিয়ান, আর এটা হচ্ছে নিপল, চায়না নিপল যে লেখা, যেটা হচ্ছে লেয়ারের জন্য, লেয়ার খামারে যারা লেয়ারের সাথে সম্পৃক্ত তারা এই নিপলটা চিনে থাকবেন। এই নিপল 3-4 পাইপ দ্বারা সেট করা হয়, আবার 3-4 সব পাইপই এই নিপলের মধ্যে সেট হয় না, 3-4-এর ইলেকট্রিক 3-4 পাইপ যেটা আপনার একটু মরা সাইজ সেটা ভালোভাবে সেট হয়, কারণ ওভার সাইজ থাকলে এই পাইপ এর নিপলের যে ঘাটটা রয়েছে সেই ঘাটে ঘাটে ভালোভাবে অ্যাডজাস্ট হয় না, যার ফলে পানি চোয়ায় এবং কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই অটো ডিঙ্কারের সাহায্যে আপনারা স্বল্প খরচে মুরগি লালন পালন করতে পারবেন। এটা হচ্ছে অটো ডিঙ্কারের পাইপ, যেটা নিচের থেকে উপরের পাইপ পর্যন্ত সেট করা হয় এর সাহায্যে। আর চায়নার যে লেখা আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে চায়নার যে লেখা আপনার নিপল। এই অটো ডিঙ্কারগুলা আমরা বিভিন্ন রেটে আলোচনা সাপেক্ষে বিক্রি করে থাকি। এটা হচ্ছে ডিপেকারের ব্লেড, এটা খামারের ঠোঁট কাটা মেশিনের ব্লেড। আরও দেখতে পাচ্ছেন আপনারা যে আমার সামনে পোলট্রি খামার ঘিরতে যে পর্দার কাপড় রয়েছে, সেই পর্দার কাপড় বিভিন্ন কালারে, বিভিন্ন সাইজে, বিভিন্ন হাইটের পর্দার কাপড়ও আমরা খামারিদের জন্য বিক্রি করে থাকি। এই পর্দার কাপড়গুলো অতি সাশ্রয় মূল্য আমাদের কাছ থেকে আপনারা সহজেই ক্রয় করতে পারবেন। তাছাড়া রয়েছে টেল গ্রুপের পণ্য, যেমন আরএফএলের টেলের পণ্য, এগুলো খাদ্যের পাত্র, পানির পাত্র, তেল লেখা, দেখেন বিট বাই আরএফএল লেখা আছে। আর শুধু আরএফএলই নয়, আমার এইখানে পাবেন আপনারা বিভিন্ন কোম্পানির মালামাল, যা পাইকারি রেটে আমি বিক্রয় করে থাকি। এটা তেল গ্রুপের পানির পাত্রের তলা, আর এটা হচ্ছে 2 লিটার পানির পাত্রের তলা। এই 2 লিটার পানির পাত্র যেটা বাচ্চা থাকাকালীন মুরগিকে পানি খাওয়ানো হয়, এটা তেল গ্রুপের আরএফএলের তেলের পণ্য। এছাড়া লোকাল মালও আমরা বিক্রি করে থাকি। লোকাল মালের মধ্যে রয়েছে এমআরপি, মাহি, এগুলো আমরা বিক্রি করে থাকি, দেখেন। এছাড়া আমাদের কাছে রয়েছে হাইড্রোপনিক ট্রে, ঘাসের ট্রে, মুরগির খাঁচা, প্লাস্টিক নেট আরএফএলের, এবং কি অন্য অন্য প্লাস্টিক নেট, এটা হচ্ছে ব্রুডিং করার জন্য ধাড়ি, এটা হচ্ছে ছাগলের মাচা তৈরি করার প্লাস্টিক
মাচা, প্লাস্টিকের ফ্লোর ম্যাট অথবা স্টিলের নৌকা, এখানে দেখেন বিভিন্ন ধরনের মালামাল রয়েছে, খাদ্যের পাত্র, পানির পাত্র, এটা স্টিলের নৌকা, এই হচ্ছে প্লাস্টিক নেট, এই লোকাল মালের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির পানির পাত্র, যার যেরকম মূল্যে পানির পাত্র প্রয়োজন সেই মূল্যে অনুযায়ী নিতে পারবেন। এটা হচ্ছে বুডিং, বাংলা মুরগি বাচ্চা বুডার করার জন্য বুডিং, আর এটা তো আগে বলেছি যে এটা হচ্ছে কয়েল পাইপ যার মধ্যে আপনারা নিপল সেট করতে পারবেন, এটাও বুডার, এটাও বুডার। আর এগুলো হচ্ছে ডিমের ট্রে, ডিম রাখার লেয়ার খামারের সাথে যারা সম্পৃক্ত তারা চিনে থাকবেন, এটা দেখেন আমাদের শোরুমটা ভালো করে, বিভিন্ন সাইজে বিভিন্ন পণ্য আমাদের এই শোরুমে আপনারা পাবেন। যারা এই পণ্যগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মাসার শাহ পরান পোলট্রি সার্ভিসেস, বহপুর বাজার, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে অবস্থিত। আর যারা এটা হচ্ছে বরফি নেট, বাঁশিটের নেট, দেখেন 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট বিভিন্ন সাইজের রয়েছে, বিভিন্ন মালামাল পাবেন আমাদের কাছে। অর্থাৎ A to Z একটা খামার করতে গেলে যা যা প্রয়োজন তার সবগুলোই আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আর জায়গায় জায়গায় ঘোরাঘুরি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করে এই পণ্যগুলো কিনতে হবে না, আমাদের কাছেই সকল পণ্য রয়েছে। যারা ঘরে বসে এই পণ্যগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেও আপনারা এই পণ্যগুলো কালেক্ট করতে পারবেন। আমাদের কাছে পাবেন জিআই নেট, এছাড়াও পাবেন আপনারা শুধু প্লাস্টিক দ্বারা নেট তৈরি নেট, এখানে বাঘ মার্কা দেখতেছেন, আরএফএলের নেট রয়েছে, এছাড়াও লোকাল যে পণ্যগুলো রয়েছে খাদ্যের পাত্র, পানির পাত্র, তাও পাবেন, এমনকি প্লাস্টিক কভার নেটও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া আমাদের কাছে রয়েছে কাটা তার, যেটা বারবেটোয়ার বলা হয়, বাউন্ডারির ক্ষেত্রে এই বারবেটোয়ার প্রয়োজন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।